ওরা যে স্পিডে চলে না দেখলেই তো কত স্পিডে চলে রেস্কিউর জন্য ফোন আসছিল তো আমরা রেস্কিউ করবো দেখবো স্পটে চলে আসে কি সাপ রয়েছে দেখবো সঙ্গে থাকবো ওই যে বাক্সটা কোন হালকা তো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্যুটকেসের পিছনে আছে দারার সাপ বলছো না দেখা যাচ্ছে এসে থেকে দেখাইতে পারবো দেখো খুব রেগে আছে আমরা রাগ উঠে গেছে তার জন্য কামড়াইতে আসবে না না ওখানে মাকড়সার জাল আটকে গেছে এত অ্যাক্টিভ দারার সাপ খুব কম পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন খুবই রাগে আছে ও দাঁড়াই চিন্তা করিস না ধৈর্য ধরে এত রাগ উঠছে না ওর প্রচুর রাগ উঠে গেছে বুঝতে পারলাম বেরোচ্ছি না ওইখান থেকে কিংকোবরার মতো এত রাগ এত রাগ উঠছে প্রচুর রাখলাম দাদার সব ঢুকে হচ্ছে ইঁদুর টিঁদুর খাওয়ার জন্য বুঝতে পারলাম
এরা কারো ক্ষতি করবে না কোনোদিন মার বানায় দিতে না 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 এজন্য তো ফোন করা এরা এরা জমিতে চাষবাস যারা করে না তাদের জন্য খুব খুবই লাভবান হয় একটু ব্যথা হয়েছে তো তাই একটু রাই গেছে এক ফুটা ওটা দিন এক ফুটা ওটা দিন আইডিয়া হয় না কখন যে ডুবছে তো খুবই রাগী সাপ এটা দেখা যাচ্ছে স্পেকটিকল কোবরা থেকেও বেশি অ্যাকটিভ তো আমরা একে নিয়ে যাবো না বুঝতে পারলা তো আশেপাশে ছেড়ে দিই নাকি আশেপাশে ছেড়ে দিলে তোমাদের লাভ কেননা তোমাদের হচ্ছে যে জমিতে ইঁদুর টিঁদুর ঢুকে না তুই এটা কিন্তু জমিতে থাকে ইঁদুর টিঁদুর খাওয়ার জন্য বুঝতে পারলাম অনেক আছে আর থাকা খুবই ভালো তো আমরা ওকে দেখি যে আকারে ঢুকিয়ে নিব এর কোনো বিষ হয় না বুঝতে পারলাম খুবই রাগ হচ্ছে না দাদার সাথে এরা অনেক বড় হয় আর অনেক বড় হয় এদের রাগ উঠলে হচ্ছে মাথার এই সাইডটা ফুলে যায় বুঝতে পারলাম এই যে আওয়াজ করে তো পুরো আমাদের অনেক আছে অনেক খোলস ছাড়বো না ছেড়ে দিয়েছ খোলস ছাড়বে স্পিডে চলে না দেখলেই তো কত স্পিডে চলে কামড় তো দিবে বিষ নাই মানে বিষ নাই কামড় দিলে কিছু হবে না আরকি দুষ্ট জাতির বিশ্বাস নেই সেই রাগরে এক মিনিট আর কমই না আরে ওরা চেষ্টা করছে এই ঘর থেকে ওই ঘরে গেছে ইংরেজি নামটা রেটস্নেক বলে রেটস্নেক ইঁদুর টিদুর খায় তো ওকে ইংরেজিতে রেটস্নেক বলে এত রাগি দ্বারা সব রেস্কিউ করি
এদের জন্য কোনো ক্ষতি হবে না তো, কারো উপকার হবে, উপকারিতা সব। যারা চাষবাস করে ওদের জন্য তো খুবই উপকারী। তো আমাদের রেস্কিউ টিমকে যে দাদা ফোন করেছিল ঘরে নাকি ঢুকেছিল, তো খুবই অ্যাক্টিভ দাদার সব দেখলাম, এটা খুবই রাগি। তো দাদা কোথায় দেখেছিল, কিভাবে ঢুকলো তা দাদার সঙ্গে কথা বলে নেব। এই আমাদের এই ঘরেই ঢুকছিল, নাম পঙ্কজ দাস নাম, জায়গাটা উত্তর মসজিদ থানা। উত্তর মসজিদ খুবই সুন্দর, দাদা খুব সুন্দরভাবে দেখেছে। তো দাদা মারার চেষ্টা করেনি, তো আমাদের ফোন করেছিল, আর খুবই অ্যাক্টিভ, এর কাছে যাওয়াই খুবই রিক্সি। তো অনেকেই হয়তো দাদার সাপ ধরে, কিন্তু ধরলে ওই এরকম দাদার সাপ হলে কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে যেতে পারে। তো তাই বলছি যে কেউ এরকমভাবে ধরতে যাবেন না বা মারার চেষ্টা করবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, থ্যাংক ইউ। আপনারা দেখেছিলেন যে ওই ভয়ানক দাদাস কিং কোবরার মতন, খালি ওর ছোবল মেলা মারার জন্য তৈরি থাকে, এখনও মারার জন্য খুবই এক্সপার্ট। তো আমরা ওকে বেশি উত্তেজিত না করে ওকে জিনিস করে দেবো, বুঝতে পারছেন। তো আমরা ওকে রিলিজ করে দিলাম,